দুর্নীতিবাজ বেরোজিনকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই প্রাদব ওবায়দুল কাদের, আরে এত টাকা পয়সা, এত অগাধ সম্পত্তি অবৈধভাবে কামাইছে, আজকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় এই সম্পদ তার একটা বোঝা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে না? এটা কি সম্মানের সাথে সে বলতে পারতেছে? বলতেও পারতেছে না, এটাকে গিলতেও পারতেছে না। এইটার জন্য বলবো যে এখনো প্রশাসনে যারা আছে, আমরা বারবার বলি বারবার বলি, আজকে দেখেন কি অবস্থা, আজকে বেনজির তো পালাইছে, আমাদের নেতারা তো দেশ থেকে বাইরে যাইতে হলে ওই এয়ারপোর্টে কতক্ষণ বসে থাকতে হয়, আজকে কি অবস্থা আমাদের কর্মীদের, এখনো যারা প্রশাসনে আছেন তাদেরকে বলতে চাই, এই মুহূর্তে আমাদের ঢাকা মহানগরীতে এমন নেতা আছে যে আজকে তার হার্টের অবস্থা খারাপ, কিন্তু কোন হসপিটালে নিব এটা আমরা বলতেও পারছি না, তার চিকিৎসাটাও ঠিক মতো করাতে পারছি না, করাতে পারছি না। আমার ধানমন্ডি থানার সাবেক সভাপতি ছিল কমিশনার বাবুল, আজকে নজরুলও চিনবে, এরাও চিনবে যে কি হয়েছিল তার, সে চরম অসুস্থ, অসুস্থ থাকা অবস্থায় সে চলে গেছে শ্বশুর বাড়িতে, সেইখানে বলতো পুলিশ যে হামলা করছে, ওইখান থেকে যে এক হসপিটালে গেছে সেইখানেও তারে ধরার জন্য চলে গেছে, তারপর সেখান থেকে গ্রামে, গ্রামে সে মাঠে ছিল এবং সেই অবস্থায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। এবং এটাও দেখেন তার লাশ যখন নিয়ে আসে তার বাড়িতে ধানমন্ডিতে, তখন যখন আমি যাই তখন আমার এক কর্মী বলতেছে যে সালাম ভাই, আমি ওসি সাহেবের খবর দিয়ে আসছি যে বাবুল ভাইকে আনা হয়েছে, আপনারা নিয়ে যান, বলে নিয়ে যান। এই হইল অবস্থা, অর্থাৎ মৃত আইসে এতদিন তো খুঁজছেন, তো বাড়িতে তো আইসে লয়ে যান, আজকে এই হইল অবস্থা। আজকে দুর্নীতিবাজ বেরোজিনকে তারা ধরতে পারে না, আবার বলে তার সাথে আমাকে কোনো সম্পর্ক নাই। এই প্রাদব ওবায়দুল কাদের আজকে মিথ্যা কথা বলে, আজকে এটা ভণ্ড, আজকে এটা ভণ্ড, আজকে তার নেতৃত্ব হলো ভণ্ড, নির্লজ্জ, বেহায়া, লাজ্জ সরম নাই। আজকে কথায় কথা যখনই দেশ চালাইতে পারে না তখনই বলে তারেককে আনতেছি, এবার তারেককে কি করছো, তারেক কি করছে, নিজে যা দেশ চালাইতে পারে না, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যেতেছে, ব্যাংকগুলো খালি হয়ে যেতেছে, এই পরশুদিনও দেখলাম ইসলামী ব্যাংকের বোল্টের থেকে সোনা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, কারা করছে এটাও কইবো যে তারেক, এইটাও বিএনপি, কদিন আগে ঝড় আইছিল বললো এইটাও বিএনপি আনাইছে ঝড়, নিজেরা দেশ চালাইতে পারে না, পাশাপাশি এমন একটা অবস্থা হয়েছে যে আজকে দেশটাকে তারা একদম ই বানায় দিছে, জাহান্নাম বানায় দিছে।